আমরা যেটা গান গাই তাদের জন্য একটি সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গলার যত্ন। এই গলার যত্ন নিয়ে আমরা ভীষণ চিন্তিত থাকি, কারণ আমরা যারা গান করি তারা গলার সামান্য একটু পরিবর্তনে অর্থাৎ সামান্য একটুকুনি যদি এফেক্ট হয় তাহলে সবার আগে সেটা ফিল করতে পারি গান গাইতে গেলে। সেই তুলনায় যারা শুধুই মাত্র কথা বলেন বা আমি বলতে চাইছি যারা গান করেন না তাদের কিন্তু সেই সমস্যাটা ধরা পড়ে না। এবং গান গাইতে গেলে গলাকে আপনার একদম সম্পূর্ণভাবে সুস্থ হতে হয়, তবেই কিন্তু আপনি সঠিকভাবে গাইতে পারেন। যদি আপনার গলায় কোনো রকম সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু আপনার গায়কিতে অর্থাৎ আপনার গান করার ক্ষেত্রেও কিন্তু আপনি সেটা সেই অসুবিধাটা ফিল করেন। তাই আজকে আলোচনা করব আপনি আপনার গলার যত্ন নেবেন কিভাবে, এবং এই সমস্ত বিষয়ের শেষে আমি একদম আলোচনা করব যে কোন বিষয়টির উপর আপনারা যদি বেশি জোর দেন তাহলে আপনাদের গলার সমস্যা কিন্তু ধীরে ধীরে একেবারে কমে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়েও অ্যাজ এ স্টুডেন্ট নিজেদের নাম এন্ট্রি করতে পারেন। এছাড়াও ক্লাসের ডিটেলস যদি জানতে চান তাহলে এই নাম্বারে যে সময় এবং দিন দেওয়া আছে তার মাঝে আপনারা ফোন করে নিতে পারেন। যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি যে আমাদের গলার যে নানা রকম সমস্যা হয় সেই সমস্যাকে যদি আমরা কিছু ভাগে ভাগ করি, এক হচ্ছে ঋতু পরিবর্তনের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এক হচ্ছে আপনার খাদ্যাভ্যাসের জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হয়, আর এক হচ্ছে আপনার শারীরিক অসুস্থতার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয়। তো প্রথমেই আসি যে ঋতু পরিবর্তনের জন্য আমাদের গলায় কী কী সমস্যা হতে পারে। শীত থেকে গরম বা গরম থেকে শীতকালে যখন আসে তখনই যে ওয়েদার চেঞ্জ হয় এই সময় গলা ভীষণভাবে এফেক্ট করে, শুধু যারা গান করে তাদের জন্য নয় সবারই জন্য। এবং এই সমস্যাটা অনেক দিন অবধি থেকে যায়, মানে আমি বলতে চাইছি ওয়েদার চেঞ্জের সময় যদি আপনার কাশি বা সর্দি বা গলা বসা এই ধরনের এফেক্ট হয়ে থাকে গলার মধ্যে তাহলে সেটা কিন্তু অনেক দিন অবধি থেকে যায়। বিশেষ করে গলা বসা যদি হয় এই সময় তাহলে অনেক দিন আপনাকে রেয়াজ বন্ধ রাখতে হয়, কারণ বসা গলায় যদি আপনি রেয়াজ করেন তাহলে কিন্তু সেটা মানে বসা গলাটা সারতে অনেক সময় নেবে। তো সুতরাং গলা যদি বসে গিয়ে থাকে এই সময় তাহলে গলাকে সম্পূর্ণভাবে রেস্ট দিন। যদি ঠান্ডা লাগার কারণে গলা বসে গিয়ে থাকে তাহলে আগামী 3-4 দিন বা 1 সপ্তাহ আপনি রেস্ট দিতে পারেন, তারপর আপনি কিন্তু আবার রেয়াজ শুরু করতে পারেন। এবং রেয়াজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই মন্দ সপ্তকের ওপর বেশি দেবেন, তার সপ্তকটা অ্যাভয়েড করে যাবেন। আস্তে আস্তে গলা যখন ঠিক হবে তখন আপনি আবার করবেন। এই সময় কাশির সমস্যাও একটা দেখা দেয় যে কাশি হলে পরে গলাটা সবসময় কাশতে থাকেন এবং গলাটা বসেই থাকে, কোনো সময়ের জন্য ভালো হয় না। তাই এই সময় আমাদের ভীষণ সাবধানতার সাথে বিষয়টাকে দেখতে হয় যে এই সময় ঋতু পরিবর্তনের সময় যেন আমাদের কোনোভাবেই গলা না বসে। তো তার জন্য আমরা কী করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি এটা গরমকাল আসার সময় হয় অর্থাৎ শীত থেকে গরম আসছে, যেটা আমরা করি যে এই সময় আমরা ফ্যান চালিয়ে রাখি। অবশ্যই গরম লাগছে, ফ্যানের হাওয়াও খেতে হবে, কিন্তু দেখা যায় যে রাত্রে বা মাঝরাতের দিকে যখন হয়তো একটু শীত শীত লাগে তখন আমরা ফ্যানটা চালিয়ে রাখি। তো সেই সময়গুলো একটুখানি মেনটেন করার দরকার আছে, অযথা কোল্ড ড্রিঙ্ক না খাওয়া, ঠান্ডা না খাওয়া, গলাকে একটুখানি বাঁচিয়ে চলা বা রাস্তায় বেরোবার সময় একটা স্কার্ফ বা কোনো কিছু গলায় জড়িয়ে যাওয়া, এইগুলো হচ্ছে তো সামান্য কিছু ব্যাপার যেগুলোকে মেনটেন করা উচিত। কিন্তু এরপরেও যেটা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার ইমিউনিটি পাওয়ারটাকেও একটু বাড়াতে হবে, যাতে এই ওয়েদার চেঞ্জের সময় ঝট করে যেন আপনি ঠান্ডা লাগার প্রকোপের মধ্যে না পড়ে যান। তো এই বিষয়গুলোকে যদি আপনি মেনটেন করেন তাহলে ঋতু পরিবর্তনের সময় কিন্তু যে ঠান্ডা লাগার যে প্রবণতাটা হয় তার জন্য যে গলার যে এফেক্ট হয় সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর যদি হয়ে গিয়েই থাকে তাহলে তার টেক কেয়ার করার জন্য খুব সহজ পন্থা, সেটা নুন জলে ঈষৎউষ্ণ জলে গার্গেল করুন, এটাই যথেষ্ট। তার জন্য আলাদাভাবে কোনো রকম ওষুধপত্র খাওয়া মেডিকেশনের প্রয়োজন নেই, যতই না সেটা ভয়াবহ আকার ধারণ না করে থাকে। দ্বিতীয় আসছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস একটা এমন একটা ব্যাপার যেটা কিন্তু গলার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। অনেকেই হয়তো এই বিষয়ে অবাক হবেন যে খাওয়া দাওয়ার সাথে গানের গান করার কী সম্পর্ক। বিষয় হচ্ছে যে আপনি যাই খান না কেন সেটা যদি আপনার অ্যাসিডিটির একটা কারণ হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার গানের গলার ক্ষেত্রে কিন্তু সেটা হ্যাম্পার করবেই। এবার অ্যাসিডিটি আপনার ডেয়ারি জাতীয় প্রোডাক্ট থেকে হতে পারে,
কফি থেকে হতে পারে, ক্যাফিন জাতীয় পদার্থ থেকে হতে পারে, এবং চিনি, যেটা গলার জন্য ভীষণই মারাত্মক। আমি এটা নিজে লক্ষ্য করে দেখেছি যে চিনি জাতীয় যে কোনো জিনিস খাওয়ার পর যদি আমি গান করি সেক্ষেত্রে গলায় ভীষণভাবে এফেক্ট করে। অন্তত এই চিনির রেশটা কাটানোর জন্য অন্তত আমাকে দেখেছি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা একটা সময় দিতে হয়। তাই চিনি জাতীয় খাবার আপনি পারফর্ম করতে যাচ্ছেন তার আগে খাওয়াটা উচিত নয়, সেটা চিনি দিয়ে চাও কিন্তু খাওয়া উচিত না। আপনি যদি চা খেতে চান সেটাও কিন্তু উইদাউট সুগার হওয়াটাই উচিত। এছাড়াও ডেয়ারি প্রোডাক্ট, যেটা একটু আগে বললাম, কারণ ডেয়ারি প্রোডাক্টে অনেকের অ্যাসিডিটি হয়, এবং আপনার খাদ্যাভাসের মধ্যে কতটা তেল জাল খাবারযুক্ত খাবার আপনি খেয়ে থাকছেন সেটাও কিন্তু ম্যাটার করে। সুতরাং আপনি যদি খাদ্যাভাসটা ঠিক রাখেন, হেলদি ফুড, হেলদি ডায়েট নেন, তাহলে কিন্তু সেই এফেক্ট, সেই সুস্থ যে ব্যাপারটা আপনার শরীর ফিল করবে তার এফেক্ট কিন্তু আপনি গলাতেও পাবেন। অ্যাসিডিটির কারণে আমাদের গলার যে ভোকাল কর্ডের আশেপাশের যে স্কিনটা যেটা রয়েছে, টিস্যুটা রয়েছে যেটা রয়েছে, সেটা কিন্তু একটু জ্বলে যায়, যার কারণে কিন্তু আপনার গাইতে গিয়ে আপনি প্রবলেম ফিল করবেন যে এখানে একটা আনইজি একটা বিষয় আসছে যেটার জন্য আপনি গাইতে পাচ্ছেন না। চিনি, যেটা এটা বললাম যে চিনি অতিরিক্ত মিউকাস উৎপন্ন করে, আপনার ভোকাল কর্ডটা আশেপাশে মিউকাস প্রচুর উৎপন্ন হয়, যার ফলে গলা একটু বারবার ঝেড়ে নিয়ে পরিষ্কার করার একটা মনে হবে যে না এইভাবে আমার গলার মধ্যে কিছু যেন আটকে রয়েছে। বা যাদের অ্যাসিডিটি হয় তাদেরও এই সমস্যাটা হয় যে গলায় কিছু আটকে রয়েছে, গলা সবসময় যেন একটা কিছু বেঁধে রয়েছে এটা ফিল হয়, তো এই অবস্থায় গাইতে অসুবিধা হয়। তো এটা টোটালটাই ডিপেন্ড করছে আপনার খাদ্যাভাসের ওপর। সুতরাং আপনি যদি গান করেন তাহলে এগুলোকে আপনাকে মেনে নিতে হবে। এবং বহু বিতর্কিত, বারবার যে প্রশ্নটা আমার আসে যে টক খাওয়া যাবে কিনা, ঝাল খাওয়া যাবে কিনা, কোল্ড ড্রিঙ্ক খাওয়া যাবে কিনা, তো ঠান্ডা কোনোদিনই গলার জন্য ভালো ছিল না, তাই এটা কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ, টক খাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে সেটা ডিপেন্ড করে আপনার শরীর কীরকমভাবে নিচ্ছে। আপনার যদি টক খেয়ে কোনো রকম সমস্যা না হয় আপনি খেতে পারেন। গানের গলার জন্য ক্ষতিকারক এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটা আপনার জন্য হতেও পারে নাও হতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। বাকি আপনি স্বাভাবিকভাবে খাবার খান, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এবং শেষ যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে, আপনার যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সেটা কিন্তু গলার উপরও এফেক্ট ফেলে। যেমন ধরুন যদি আপনার থাইরয়েড থাকে তো সেক্ষেত্রে গলার আওয়াজটা ভেঙে যায়, এবং সেটা ডিপেন্ড করে আপনার সেই মুহূর্তে থাইরয়েডের পরিমাণ কীরকম রয়েছে শরীরে সেটার ওপর। আপনি ওষুধ খেয়ে যখন কন্ট্রোলে থাকবে তখন আপনার গলার অবস্থা ভালো থাকবে, বা আপনার যখন বাড়বে থাইরয়েডের পরিমাণ তখন কিন্তু আবার গলা ভেঙে যেতে পারে। তো এটা টোটালটাই ডিপেন্ড করছে আপনার শারীরিক অসুস্থতার ওপর। সুতরাং যে রোগের কারণে এটা হচ্ছে আপনাকে সেই রোগটাকে নির্মূল করার চেষ্টা করতে হবে, সেই রোগের ওপর আপনাকে ফোকাস করতে হবে, এটা কিন্তু রিয়াজ করে সারবে না। এছাড়াও অতিরিক্ত ওজনও কিন্তু দম নেওয়ার একটা সমস্যার কারণ হয়, সেক্ষেত্রে আপনাকে আপনার ওজনটাকেও কমাতে হবে। তো এই সমস্ত কিছু কিছু বিষয় থাকে, এবং অনেকের শরীর থাকে যাতে একটু শ্লেষ্মার ধাতটা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে তারা সারা বছর সর্দি কাশিতে ভোগেন, যার কারণে কিন্তু তাদের গলা সারা বছরই বলা যেতে পারে ভালো থাকে না, কোনো না কোনো সমস্যা থেকেই যায়। তো তাদের বলবো যে নিজের ইমিউনিটি পাওয়ার কী করে বাড়াবেন সেই চেষ্টা করুন, ডাক্তারের সাথে পরামর্শ নিন। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যে ধরনের আমাদের হেলদি খাবার খাওয়ার দরকার আপনারা সেইভাবে করুন, এটা কিন্তু গলার জন্যও কিন্তু অনেক উপকারী হবে যখন আপনি ভালো খাবার খাবেন। তো এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল রাখা যায় তাহলেই কিন্তু গানের গলা কিন্তু ভালো থাকে। এর জন্য আলাদা করে বিশাল কিছু বা অন্য কিছু টেক কেয়ার করার কিন্তু প্রয়োজন পড়ে না, এবং সাধারণত আমরা এটাই করে থাকি, এর বাইরে সাধারণত কিছুই করার থাকে না। এছাড়াও আদা, লেবু, অনেকে গোলমরিচ খান, অনেকে লবঙ্গ খান, হ্যাঁ, তো এই সমস্ত ঘরোয়া টোটকা যেগুলো গলার জন্য খারাপ একদমই নয়, অবশ্যই আপনাকে সাময়িকভাবে রিলিফ দেয়, হ্যাঁ, তো সুতরাং এগুলো আপনারা করতে পারেন, এগুলো গলার জন্য কিন্তু ভালোই। তো এই কিছু বিষয়ে খেয়াল রাখলে পরেই কিন্তু অবশ্যই গলার যত্ন নেওয়া যায়, কারণ এই প্রশ্নটা বহুবার দেখেছি আমি কমেন্টে আসতে, যদি গলার যত্ন নেব কি করে। তো এইভাবে গলার যত্ন নাও। এবং সবার শেষে যেটা আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি বলবো যে কোন বিষয়ের ওপর সবথেকে বেশি জোর দিলে পরে গলার সমস্যা অর্ধেক কমে যাবে সেটা কি, তো সেটা হচ্ছে প্রতিদিনের রিয়াজ। শুনে মনে হবে শেষে এই আমাকে প্রতিদিন রিয়াজ করতে হবে, একদম হ্যাঁ, তুমি যখন প্রতিদিন রিয়াজ করবে, প্রতিদিন একটা সময় নির্দিষ্ট
কিন্তু একটা বেশ ভালো সময় দেবে রিয়াজের পেছনে, তোমার গলা কিন্তু আস্তে আস্তে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু কাটিয়ে উঠবে। তখন চট করে ঠান্ডা লাগলেও গলা হয়তো সেইভাবে বসবে না, বা গলা যদি বসেও যায় তাড়াতাড়ি সেটা রিকভার করবে। হঠাৎ করে এসি থেকে বেরোলাম বা হঠাৎ করে গরম থেকে এসিতে ঢুকলাম, তাতেই যে গলা বসে গেল সেই এফেক্টগুলো পড়বে না। এরকম নানা বিষয় থাকে যেগুলো তোমরা রিয়াজ করতে করতে কিন্তু গলা আস্তে আস্তে সিজন হয়ে যায় এবং এই সমস্যাগুলো কিন্তু হয় না। তাই সবার শেষে রিয়াজ করাটা কিন্তু ভীষণ জরুরি যদি ভালো করে গলার যত্ন নিতে চাও। তাহলে এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাও সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবে না, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়া ফলো করতে চাইলে লিংক রয়েছে ডিসক্রিপশানে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।